আমার ফাঁকিটা তো অন্তরে বাইরে তো না কোন সময় তা কে বলেছি হ্যাঁ কি করে ভাই তো হন বারে না বরাবর তো এই টাইমে আয় রে হ্যাঁ আজ তো দুধে আধা ঘন্টা লেট হয়ে যাইতেছে তুই বই তা না কাই আয়া বেড়ে তো কাই স্কুলে যাওয়ার লাগবো কাই আইবো আর আমি তার লাগে 12 মাসে রোজা তাহি আর হ্যাঁ আমা হ্যাঁ কাই আইবো হ্যাঁ হ্যাঁ বড়ি আইবো কিন্তু স্যার তুমি 12 মাস ধর না দুধ ধর না রোজা তাহি তো বেড়ি কি হইলো বেডির কি হইলো রে চিন্তায় বস্তা দিনা আজ কি আই তোরা লাগে মনে আজ আইতো না তুমি যে প্রেম করছ না হ্যাঁ বেডি গালি তোরা বাতাস খাওয়াইবো আবা মারি তা বুঝা তোরা ভাড়ার মধ্যে এই লাগে গুপ্ত নাই বুঝা আমি 1900 কট করেছিল যে প্রেম করছিলাম তা আমার গুরু হ্যাঁ এই প্রেম দিয়ে তুই দেখতে তুমি যে আপিল করে নিলে সাইড দিয়ে মাংগো সাইড দিয়া একটা গেছে গা হ্যাঁ আমি মনে তিন না আছে মাংগা সুরলা নাকি এখন মনের মতো প্রেম করলে হে একটাই না বলে দাও গো খাসুরে থাকবো না আর দূরে দূরে তোমায় সারা ভালো লাগে না দেখা যাও যদি তুমি সময় পাও আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না বাঁচবো প্রেম বিরহের যন্ত্রণা বাউ কি টান দেয় তুমি হেটার গানের দেওয়াল আমার মনে কর যে শুরুটাই করে তুই যেটা ফেকা কাউরা বেকা কাউরা গান কর এটা গান দুজো মনে আমার প্রেমিকা আমার পাখিটা আমার পাখি তুমি ইন্দাইছকে রাজ্য তোমার লাগে বরাবর বয়ে তাই তোমার লাগে আর তুমি কিনা যাও আর আমার আচ্ছা শোনো শোনো যেহেতু তুমি এই কথাটা বলছো তাহলে আমার একটা গান শুনো গান শুনলে হয়তো তোমার মনটা ভালো হইব সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কৃতাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো তোমার জন্য আমি রাস্তা ছেড়ে তোমার জন্য এই রাস্তা ছেড়ে আমি এই রাস্তা আসি তারপর তুমি আমাকে ডিস্টার্ব করো আমি বাড়ি মাইস না কথা বাইয়ের কাছে বলে দেবো আচ্ছা যাও গা যাও এই ডিরে লয়ে ভাত খা ডিরে লয়ে ভাত তাই দেয় না এতে প্রেম করস মানে মুশকিল প্রাইভেট কোন সময় গেছে কখনো আইতাছে না কাল তো বন্ধুটির লাগে ভাবলাম না ইয়াই আমার প্রেমিকা লইয়া ইয়া লইয়া কারাগারি লাগে হ্যাঁ লইয়া কারাগারি লাগে কি লুট ছাড়ি রে লইয়া পড়ছি আর যাই হোক ইয়াল লাইছি আর যা মনের কথাটা কই হেলবাম মেয়ে মানুষ দেখলে শীষ দিবার ইচ্ছা করে তোমার বেদব কেন পাকি তুমি এত দেরি করলা কেন সে জব কি তোমার কাছে দেবো আমি তুমি আমার কি আরে তোমার লাগে আমি দেহ না কি কষ্ট করি তোমার আমি ভালোবাসি এই কথাটা আজকাল যে ভাই বলবাম আমার দুষ্ট বন্ধুটি ভালোবাসো কতটুকু ভালোবাসো আরে তোমার লাগে জীবন দিতে রাজি আমি তাই যা করবে তাই করব ওকে তো টেস্ট করে দেখি আচ্ছা দেখো কি করব এটা কি করলে তুমি কেন তো ভালোবাসো লাল গুলো দিছি তোমাকে তুমি আমারে সোর মারলা আমি তোমার অত ভালোবাসি কি বলো তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ আমি একটা চোর দিলাম তোমার গোলাপ তুমি লাল গোলাপ দিয়েছি এটা লাল গোলাপ আমার গোলাপ তুমি সর মারি কো লাল গোলাপ লাল গোলাপ এই যে কাটা থাকে সেটা রাতে টাকা গো তুমি এখন কিছুই না সাহার দাঁত মরে আছে স্বপ্নের হাতের মধ্যে ও তো ভবিষ্যতে কোনোদিন এই রাস্তায় তোমাকে আমি দেখি অনেক খারাপ হবে
আল্লাহ গো দান্ডা বাচ্চে আমার বন্ধু দিল জ্ঞান ছিলাম না জিয়া সর মারছে তো যে দেখতো আমার আলো টিপকানি মার লইলে দান্ডা আল্লাহ বাসাছে বন্ধু দেওয়ার জন্য আয়া আচ্ছা যা তোর ভালোবাসা হওয়ার লাগে তোর বাদ যায় আমার আমি আর পত কার হইতাম না দেখি শোনে রাস্তাঘাটে বাজে পোলাপন ডিস্টার্ব করে এই জন্য দেরি হয়ে গেছে স্কুলে বা কোচিং এ যাওয়ার মতো কোনো ভাব নাই এইসব পোলাপনের জন্য তোমার কাছে বললে আর কি হবে তুমি কি করবো সামত ভাইকে বলতে হবে চাচাতো ভাইকে হ্যাঁ বাড়িতে আর ভাল লাগে না ওহন কাজ কামে লাগিয়া জাঙ্গা ডাহাস রে সামত কিরম আছ মোটামুটি ভালো আছে বাবুকু দিন কাল কিরম চলতেছে তোর তোর বড় ভালো না বেশি বাড়িতে ওহন কাজ কামও নাই ঘর বান্ধে বসি কি করম কো একটা টিয়া বসে কামাই দিয়ে গোটা দুই রং করতারি আরে ভাই আমার তো তিন চলতেছে না অন চিন্তা ভাবনা করছি আমি মালয়েশিয়া যাই না বুঝছো আমার বিসা টিসা সব ভালো হয়েছে তো ভালো হইলে বিসা ভালো হইলে ভালো হইলে দেশ দেখে করম কি ভাই ঠিক আছে ভাই কেমন আছো ভালো কি লাগিয়া তুমি ভাই আমি স্কুলে যেতে পারি না প্রাইভেটে যেতে পারি না কিছু কিছু বাজে বলে কোন আমাকে ডিস্টার্ব করে অনেক কেলা ডিস্টার্ব করে তোমারে ওই যে কি জানি নাম কবি নাকি ওই পশ্চিম পাড়া কবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বিকাকতাছি তুমি বাড়ি যাও আচ্ছা ঠিক আছে যাও বকুল এই যে মাত্র আমার স্বাস্থ্য বন্ধে আইছি এই ফাইবারতে বাড়ি যাইতে গেলে না ডিস্টার্ব করে এই কবিরিয়া আমার একটা ব্যবস্থা বন্ধু তুই একটা ডোনেশন দাও লাগবে জীবনে শিক্ষা একটা দাও আমার দাদাই হ্যাঁ চল বন্ধু এরা একটু মালামাল করি আই হ্যাঁ মালামাল না করলে কাম হচ্ছে তুমি কি কো আমার বা বোঝে না পাগল নাকি আমার বুবাই ধরিয়াছে আপনার মায়ের লাগে বুঝছো এটা তুমি ভুল করছো তুমি সরাসরি আয়র বা ডাক দিয়ে আয়র বা আর কইছি যে আমার মেয়ের সাথে তুমি ইয়ারি মারো বাবা আমার মেয়ে ভার্সিটিতে পড়ে সোহালে বিকালে প্রাইভেট পড়ে তুমি তো লেহাওয়ারা কিছু জানো না তুমি এটা তো বোকামি করতাছো রে বাবা তুমি তো সমাজে লেহাওয়ারা করতা প্রতিষ্ঠিত হইতা সমাজে জ্ঞানী গুণী হইতা তুমি তো একদম একটা বোকামি কাজ করতা সারাদিন ধরে বন্ডার মতো ঘুরে না 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 বাবা লেহাওয়ারা জিনিসটা হইলো এটা অমূল্য সম্পদ যার ভিতরে লেহাওয়ারা নাই সে কারণে কোনো সময় সমাজে প্রতিষ্ঠিত হইতে পারে না আশা করি বুঝতে পারছো মা বোন বেহেরি আছে দেখিও তুমি অনশান হইছ এভাবে সুহিনাই করিও না যদি আর এহা দিন দেখি সুহিনাই করো তোমার আব্বার কাছে কইয়াম সাসা আব্বা টান কই না দে হ্যাঁ আমি আর আইতাম না যাও আচ্ছা যাইতে দিই চালে যাও আসিন দেখ আগে তো তোর বাত তো ভাঙ্গিয়া বিজ জিনিস তোরা গুলা রাখলাম হলে যা